স্ত্রীর সেবা যত্ন নেন, স্ত্রীর খোঁজ খবর নেন না হয়, কিন্তু ভাই দেশে নাসিরের অভাব নাই, আপনার তামিমাকে নিয়ে কিন্তু ক্রিকেট খেলা শুরু করে দিবে। আপনার স্ত্রীকে সময় দিবেন, কমসে কম তিনবার আই লাভ ইউ বলবেন। আর যারা আমার মতো অবিবাহিত আছেন, একটি আমল দিয়ে দেই, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবা, তামিমার মতন বেশ্যা, তামিমার মতন বেহায়া, তামিমার মতন দাইয়ুস, যেই নারীর তিনটা চারটা স্বামী দিয়েও তৃপ্তি মিটে না। আপনার ভাদ্র মাসে দেখেছি একটা কুকুরনি, মানে কুত্তি, এক কুত্তি ওই কুকুরের সাথে মেলামেশা করে, সামনে গিয়ে এই কুত্তি আবার আরেক কুকুরের সাথে মেলামেশা করে, কারণ কুত্তির এক কুকুর দিয়ে হয় না, ওই কুত্তির মধ্যে আর তামিমের মধ্যে লাফার কাবাই না হুমা কোনো পার্থক্য নাই। যারা বিবাহ করেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনারা তিন বেলা যেমন খাবার খান, কমসে কম তিন বেলা আপনার স্ত্রীকে আই লাভ ইউ বলবেন, না হয় নিজের স্ত্রী দেখবেন আরেকজনে নিয়ে গেছে। আপনার স্ত্রীকে সময় দিবেন মিয়া, আপনার স্ত্রীকে সময় দিবেন, কমসে কম তিনবার আই লাভ ইউ বলবেন, তিনবার কমসে কম বলবেন, জান টিয়া ময়না পাখি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আরে তুমি আমার বাবু, তুমি আমার কলেজের টুকরা, না হয় বউ কিন্তু আরেকজনে নিয়ে যাবে। স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীকে সময় দেওয়া আপনাকে ইসলাম বলেছে মিয়া, আপনার স্ত্রীকে সময় দিবেন। যারা দেশে আছেন, যারা বিদেশে আছেন, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, স্ত্রীর সেবা যত্ন নেন, স্ত্রীর খোঁজ খবর নেন না হয়, কিন্তু ভাই দেশে নাসিরের অভাব নাই, আপনার তামিমাকে নিয়ে কিন্তু ক্রিকেট খেলা শুরু করে দিবে। অতএব নিজের স্ত্রীর খোঁজ খবর নেন, নিজের স্ত্রীকে পর্দায় রাখেন। আর যারা আমার মতো অবিবাহিত আছেন, তোমাদেরকে আমি একটি আমল দিই, একটি আমল দিয়ে দেই, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা। পাশাপাশি বলবা, আল্লাহ ও আল্লাহ, আমি তো তোমার গোলাম, তামিমার মতন বেশ্যা, তামিমার মতন বেহায়া, তামিমার মতন দাইয়ুস, যেই নারীর তিনটা চারটা স্বামী দিয়েও তৃপ্তি মিটে না। আপনার ভাদ্র মাসে দেখেছি একটা কুকুরনি, মানে কুত্তি, এক কুত্তি ওই কুকুরের সাথে মেলামেশা করে, সামনে গিয়ে এই কুত্তি আবার আরেক কুকুরের সাথে মেলামেশা করে, কারণ কুত্তির এক কুকুর দিয়ে হয় না, ওই কুত্তির মধ্যে আর তামিমের মধ্যে লাফার কাবাই না হুমা কোনো পার্থক্য নাই। অতএব পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা অবিবাহিত, তোমরা দোয়া করবে, আল্লাহ তামিমার মতন বেশ্যা, তামিমার মতন বেহায়া, তার মতন বেলাজা, তার মতন বেসরমা কোনো স্ত্রী আমার কপালে আল্লাহ জুটাইও না। সুখ শান্তিতে বসবাস করতে চায় সবাই, আপনার স্ত্রীকে পর্দায় রাখলে তাহলে আপনার এই অঘটন আর ঘটবে না, মানিক্য শেষ হয়ে যাবে তো আপনার মিয়া। এই জন্য ইসলাম বলে তোমার স্ত্রীকে সময় দিবা।